আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চাইলে আপনারাও আমার মতো সারা বছর ধনিয়া পাতার চাষ করতে পারেন। তো শুরুতেই দেখতে পেলেন কিছু আস্ত ধনিয়া। আমি এটাকে পাটার উপরে গুঁড়ো করে নিয়েছি, বলতে এটাকে হালকা করে ভেঙে অর্ধেক করে নিয়েছি। তো এটাকে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। তো এগুলো সারা রাত ভিজানো থাকবে পানির ভিতরে। তো এই যে সারা রাত ভিজানোর পরে এমন কালার এসেছে। তো যেগুলো থেকে ধনিয়া গজাবে সেগুলো সব পানির নিচেই ডুবেছিল। তো পরের দিন বিকালবেলা আমি ছাদে চলে এসেছি আর টবের ভিতরে কিছু মাটি ঝুরঝুরো করে রেখেছি, এর উপরে ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি। বেশ 4 থেকে 5টা টবের ভিতরে আমি এভাবে লাগিয়েছি আর এর উপরে আবার হালকা করে কিছু মাটি দিয়ে ধনিয়াগুলোকে ঢেকে দিব। তো এরপরে আমার ছেলে ও আবার টবগুলোতে পানি দিয়ে দিচ্ছে টবের ভিতরে, আর এভাবে আমি একটা বোতলে ছিদ্র করে দিয়ে দিচ্ছি, কারণ পাইপ দিয়ে পানি দিলে এতে একটু সব আটিগুলো এলোমেলো হয়ে যাবে তাই আর কি। এগুলো আগের ভিডিও ছিল, কারণ আমি যেহেতু দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এখন ভিডিওটা শেয়ার করে নিই আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে ধনিয়া লাগিয়েছি তার 7 দিন পরে অবস্থা। কিছু ও নতুন করে অঙ্কুর গজিয়েছে নতুন নতুন। তো সবগুলোই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা মূলো শাক রয়েছে এই বালতিটার ভিতরে। তো আমি মাঝে মাঝে এসে দেখতাম গাছগুলো কতটা পরিবর্তন হয়েছে। তো 5 দিন পরে কেমন অবস্থা হলো সেটা দেখাচ্ছি আপনাদের সাথে। এই তো আলহামদুলিল্লাহ অনেক সতেজ অঙ্কুর গজিয়েছে ধনিয়া পাতার। তো আস্তে আস্তে 2টি পাতা ছাড়ছে। তো দেখে মনটা ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাই সাথে সাথে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ধনিয়াগুলো এক এক দিন এক এক সময় ভিডিও করেছি, সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন ঠিক 10 দিন পরে কেমন অবস্থা হয়েছে আমার ধনিয়াগুলো। একদম পাতায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ, কতটা সতেজ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। প্রত্যেকটা টবের ভিতরে কিন্তু ধনিয়াগুলো হয়েছে। তো বেশ একটু ঘন ঘনই হয়েছে ধনিয়াগুলো। তো এগুলো কিন্তু আমার এখন সবই খাওয়া হয়ে গিয়েছে। একটা টবের ভিতরে এখনও কিছু ধনিয়া রয়েছে, সেগুলোতে অনেক ফুল হয়েছে। তো দেখে খুব ভালো লাগছে। তো একটা কথা শেয়ার না করলেই নয়, সেটি হচ্ছে যেহেতু সামনে রমজান আসছে তাই চাইলে আপনারাও টবের ভিতরে আবার নতুন করে ধনিয়া এভাবে রোপণ করতে পারেন। কারণ দেখা যাবে যে আমরা যখন সারাদিন রোজা রাখবো, ইফতারের শেষে যখন আবার বুট মুড়ি খাওয়া হবে, তো তার সাথে যদি কিছু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয় আমার মনে হয় খেতে খুবই ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখুন আলহামদুলিল্লাহ আমার ধনিয়া পাতাগুলো কেমন আকার ধারণ করেছে। তো খুবই বড় হয়েছে মাশাল্লাহ। তো ভাবলাম কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করব তাই। তো এতগুলো ধনিয়া পাতা আমার লাগতো না। তো আমি যখন কোনো কিছু রান্না করি দেখা যায় বাসায় যদি কোনো এক্সট্রা ধনিয়া না থাকে আনার বাজার থেকে, তাহলে সাথে সাথে ছাদে চলে আসি। তো এখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে যাই। আলহামদুলিল্লাহ সত্যি বলতে এটা অন্য রকমের একটা তৃপ্তি যে আমার ধনিয়া পাতা এখন প্রয়োজন। তো আমি ছাদে যাই, ছাদে থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসতে পারবো। সত্যি আপনারা যদি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে নিজের কাছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।